পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। আজ জুম্মার দিন, মুসলমানদের জন্য কিন্তু ঈদের দিনের মতো জুম্মার দিনটা। তো আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে জুম্মার দিন, জুম্মার দিন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। তো কেউ বসে থাকবেন না, সবাই এই টাইমটাকে দোয়া করবেন। বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো দোয়া কবুলের কিছু কিছু টাইম থাকে। তো শুক্রবার দিন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত কিন্তু ভালো একটা সময়, এই টাইমে কিন্তু দোয়াটা করলে কবুল হয়ে যেতে পারে। আবার বৃষ্টির সময় দোয়া করলে কবুল হতে পারে। তো আমরা যারা জানি তারা অবশ্যই এই টাইমটা দোয়া করব আল্লাহর কাছে। তো এই যে সকালবেলা কিন্তু নাস্তা তৈরি করছি, আসলে ছুটির দিন হলে কি হবে, আমরা যারা মেয়েরা আছি আমাদের জন্য সাধারণ দিনগুলো যেমন শুক্রবার দিনটাও এরকমই একই কাটে আমাদের জন্য, বরঞ্চ আরও শুক্রবার দিনটা কিন্তু আমরা একটু বেশি ব্যস্ত থাকি। কারণ সবাই ঘরে থাকে, সবার জন্য একটু ভালো মন্দ রান্না করা, বা শুক্রবার দিনটা কিন্তু একটা বাজারেরও একটা ইয়া থাকে, কম বেশি কিন্তু সবার ঘরেই শুক্রবার দিনটা কিন্তু একটু বাজার আসে, সেই বাজারগুলোকে আবার গুছিয়ে রাখা একটা সপ্তাহের জন্য। তো খুবই একটা ব্যস্ততম দিনই যায়, যেহেতু বাংলাদেশে শুক্রবার দিনটা ছুটির দিন, অন্য অন্য দেশে তো রবিবারটা ছুটির দিন থাকে। তো আমাদের বাংলাদেশের শুক্রবার দিনটা ছুটির দিন, কিন্তু আমরা যারা মহিলা মানে হাউস ওয়াইফ আছি বা যে কোনো মেয়ে মানুষই হোক না কেন, তাদের কিন্তু কোনো ছুটির দিন বলতে নেই। তো দেখা যাক আজকে দিনটা কীরকম কাটে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অনুরোধ করছি ভিডিওটা না টেনে দেখার জন্য, আর ভিডিওর শুরুতে একটা কমেন্ট দিয়ে দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমারও একই রকমই নাস্তাটা খাওয়া শেষ, তারপরে কিন্তু এই যে বাজারটা চলে এসেছে, এই বাজারগুলো কিন্তু এরকম পড়ে থাকবে না, এটাকে তার স্থান মতো কিন্তু রাখতে হবে, এটা কিন্তু ভালোই একটা কাজ। তো আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি, আসলে সব কাজ তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। অনেকগুলো মাছ এনেছে, সেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ফ্রিজে রেখেছি, সেটা দেখাইনি। তারপরে মুরগি এনেছে, এগুলোকেও আমি কেটে পিস পিস করে যেমন যেভাবে যা রান্না করবো সেভাবেই কিন্তু আমি রেখেছি, সেগুলো আর দেখানো হয়নি। এই যে তারপরে কিন্তু আমি যে তালটা নিয়ে বসেছি, আসলে আজকে যে ছুটির দিন, তো আজকে আমার আর রান্না করা হবে না, আমার জন্য খুবই খুশির একটা দিন আজকে। তো আজকে আমার বড় ছেলে, সে আজকে দুপুরে আমাদের খাওয়াবার ব্যবস্থা করবে। ও আজকে আমাকে একটু আরাম দিয়েছে, বলছে আম্মু তোমার রান্না করা লাগবে না, আজকে দুপুরবেলা আমি তোমাদের সবাইকে খাওয়াবো। তো আমার ছেলের পক্ষ থেকে আজকে দুপুরের খাবারটা হবে আমাদের। তো সেজন্য রান্না যেহেতু নেই, সেজন্য আমার সব কাজ কিন্তু হয়ে গেছে। তারপরে ভাবলাম রান্না যখন নেই তখন আমি এই তালটাকে একটু রেডি করে রেখে দিই ফ্রিজে। তো তালের কিছু পিঠাও তৈরি করব, আসলে আমি আগেও কিন্তু রেখেছিলাম, তো আজকেও আবার একটা তাল নিয়ে এসেছে। তো তালটা আবার আমাদের কাছে ভালো লাগে, যে কোনো পিঠা তৈরি করলে। তো এই দেখেন কিভাবে আমি করছি, আমি কিন্তু আগেও একদিন শেয়ার করেছিলাম কিভাবে তালের রসটা বের করতে হয়, এভাবে করলে কিন্তু ঝামেলা হয় না আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু তালের রসটা এইভাবেই বের করি। তো আমি তালের রসটা বের করে কিছুটা রস রেখে দিব, আর কিছুটা রস দিয়ে আমি পিঠা তৈরি করব। তো আজকে যেহেতু রান্না নেই তো এই কাজই করি। আমার ছেলে, বড় ছেলে, ওর অনলাইনে একটা বিজনেস আছে, একটা পেজ আছে ফেসবুক। তো ওখানে ওর অনেক আইটেম বিক্রি করে, মানে ইলেকট্রিক জাত কিছু আছে, অনেক কিছু রাখে ওখানে, ওর পেজে সেল করে। তো ও কিছু ইনকাম করে, তো সেজন্য আমাদেরকেও খাওয়াবে আজকে। তো আজকে কাচ্চি খেতে চেয়েছি, তো আমার ছেলে আজকে আমাদের জন্য দুপুরে কাচ্চির নিয়ে আসবে, তো সেজন্য আর রান্না করবো না। এই তো আমি তালটা রেডি করছি। তালটাকে অনেকে অনেক ঝামেলা মনে করে যে কীভাবে রসটা বার করব, বা অনেক বিরক্তকর একটা জিনিস, আসলে এটা বিরক্তকরই একটা জিনিস, কিন্তু তারপরও যার পছন্দ যতই ঝামেলা হোক সে তো খাবেই, তাই না? তো আমাদের কাছে ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে বা আমরাও পছন্দ করি।
তো কষ্ট করে হলেও কিন্তু আমি নেই। আগে আমার মা দেশে থেকে পাঠাতো এই রসগুলো, তো এখন আমি পারি, সেজন্য আমি নিতে পারি। তো দেখেন, আসলে ঝামেলা মনে করলে ঝামেলা, আর যদি আপনি ঝামেলা না মনে করেন তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো আপনাদের সামনেই কিন্তু আমি করে ফেললাম, অত একটা ঝামেলা লাগেনি। আর এখন এই যে নারকেলটা, দেখছেন আমার ছেলে ইঁদুরের মতো সাইড দেখিয়ে নিয়েছে, তো এই নারকেলটাকে কুড়াবো, তো এটা আর শেয়ার করবো না। এই তো আমাদের দুপুরের খাবারটা চলে এসেছে, তো এখন দুপুরে খাবারটা খাবো। আর যেখান থেকে এই কাচ্চি বিরিয়ানিটা নিয়ে এসেছে, এখানের অনেক নাম আছে, মানে এই বিরিয়ানিটা অনেক মজা হয়। তো আমার ছেলে মাঝে মাঝে যে ওখানে খায়, তো সে বলেছে যে আমাদেরকেও মানে খাওয়াবে, তো নিয়ে এসেছে আজকে ঘরে। তো খেয়ে দেখি কেমন লাগে ওখানকার কাচ্চিটা। অন্য জায়গার থেকে খেয়েছি, এখানটা আজ প্রথম খাবো, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এই যে মানে ঢাকা থাকেন বা ওয়ারির আশেপাশে থাকেন, তারা হয়তো কাচ্চিবাই এই বিরিয়ানি হাউসটা হয়তো চিনবেন আপনারা। তো খুবই মজা এখানকার কাচ্চিটা। আমি কিন্তু বয়সটা পরে দিয়েছি, কিন্তু খেয়েছি আগে, অনেক ভালো লেগেছে আসলেই। আরও কোনো জায়গা, অন্য অন্য জায়গার থেকেও কিন্তু খেয়েছি, কিন্তু আজকের কাচ্চিটা খুবই মজা হয়েছে, সত্যি কথাই বলছি। তো ভালোই লেগেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, তারপরে কিন্তু আমি করব মানে এই যে তালের কিছু বড়া তৈরি করব। আসলে তালের পাটিসাপটা তৈরি করতে চেয়েছিলাম, তো করতে আর ভালো লাগলো না, তাড়াতাড়ি করে কিছু বড়া তৈরি করে দিয়েছি। আমি আর একদিন তৈরি করব, তখন আপনাদের সাথে শেয়ার করব তালের পাটিসাপটাটা, তো আপনাদের সাথে শেয়ার করব তখন। আজ আর বেশি শেয়ার করিনি, শুধু তালের বড়া করেছি। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো একটা কথাই আবার বলবো, যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর যদি পারলে শেয়ার করে দিবেন। এই তো, আর যারা এই কাজগুলো করেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরান যারা ভাই বোনেরা আছেন, তারা তো আমার পাশে আছেনই, তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে যেখান থেকে দেখছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।